একুশের বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে সরকার গড়বে কোন দল তা স্পষ্ট হবে 2 মে। তার আগে ক্ষমতায় এলে উন্নয়নের একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে শাসক বিরোধী সব দলই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 10 অঙ্গীকার নিয়ে সাংবাদিকদের মুখোমুখি এন্টালি বিধানসভার তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা। এরপর কথা বলেন সংবাদ টিভির প্রতিনিধির সঙ্গে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত 17 মার্চ পশ্চিমবঙ্গের আসন্ন 2021 বিধানসভা নির্বাচনের ইস্তাহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 10 বছরে যেটা যা আমরা করেছি তা বাংলার মুকুটে জুড়েছে দেশ বিদেশে। বাংলার মানুষের মাথাপিছু আয় 2 গুণেরও বেশি বেড়েছে। 35 লক্ষ মানুষকে চরম দারিদ্রতা উদ্ধার করার লক্ষ্য নিয়েছিলাম। এই রাজ্যের যুবদের নতুন দিশা দেখাচ্ছে। বেকারত্বের হার অর্ধেক করা হবে বার্ষিক 5 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করার মাধ্যমে। প্রচুর বিধবা, লক্ষ লক্ষ বিধবা, প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী মানুষকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান আমরা ইতিমধ্যে করেছি। পাশাপাশি আমাদের এসসি এবং এসটি শিডিউল কাস্ট এবং শিডিউল কাস্ট ফ্যামিলির কর্তৃদের 1000 টাকা করে দেওয়া হবে। নির্বাচনী ইস্তাহারকে অস্ত্র করে প্রত্যেক দলই চাইছে বাংলায় ক্ষমতায় আসতে, কিন্তু যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা বাস্তবে কতটা কার্যকর হবে প্রশ্ন সাধারণ মানুষের মনে। কি বলছেন এন্টালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা, কথা বলবো তার সঙ্গে। দাদা, একগুচ্ছর প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে নির্বাচনের আগে, সব দলই দিচ্ছে, এই প্রতিশ্রুতি কতটা বাস্তবে কার্যকর হবে ভোটারদের মনে এই প্রশ্ন। মানে আমাদের প্রতিশ্রুতি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছে 100% সফল হবে এবং মানুষের জন্য কাজ হবে করবেও, কিন্তু ওরা যেটা দিচ্ছে ওরা বলছে আমরা 5 টাকা খাবার ব্যবস্থা ক্যান্টিন করে ব্যবস্থা করে দিচ্ছি। ইতিমধ্যেই সমস্ত সারা রাজ্যে এই ব্যবস্থাপনাটা চলছে। এবার আমি প্রশ্ন করি, বিজেপি বাংলার বাইরে যে সমস্ত রাজ্যে ইতিমধ্যে ক্ষমতায় এসছে, কোথায় ওরা এই বিনে পয়সায় 3 বেলা খাওয়ার ব্যবস্থা করেছে? হঠাৎ বাংলায় এসেই প্রতিশ্রুতি দিচ্ছে নির্বাচন সামনে রেখে। সুতরাং এরা ভাতা দেওয়া ছাড়া আর কিছু পায় না। ভাতা দেওয়াতে ওরা এক্সপার্ট আছে, কিন্তু মানুষের জন্য কাজের ব্যাপারে এরা একদম ফেলিওর, খালি এরা মানুষকে ধোকাবাজি করেই যাচ্ছে। বাংলা ভাষা, বাংলার মেয়েদের নিয়ে অনেক রকম প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি, তার ইশারে দিয়েছে, এতে বাংলার মানুষ কতটা ইমপ্রেসড হবে? না না না, বাংলার মেয়েদের কেন, বাংলার কোনো ব্যাপারে কোনো মানুষই এদের কথা বিশ্বাস করছে না। এরা বুঝেছে মেয়েদের জন্য বলুক যাই বলুক, আজকে দিলীপ ঘোষ বলছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের একটা মুখ্যমন্ত্রী তিনি মহিলা, তার প্রতি সম্মান হানিকর যে সমস্ত মন্তব্য করছে, এই মন্তব্য করা দল সেই দলের প্রেসিডেন্ট, সেই দলের মানসিকতাটা অতি প্রকাশ পাচ্ছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী সকলের কাছে একটা সর্বজন শ্রদ্ধা, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তার সম্বন্ধে কী কী মন্তব্য করা শুরু করেছে, এদের মানুষ কোনোভাবেই বাংলায় একটু স্থান দেবে না, এটুকু আমি মনে করি। ইন্টালি বিধানসভায় আপনার বিপরীতে রয়েছে আইএসএফ, যারা এবার প্রথমবার ভোটে লড়ছে, কি মনে হচ্ছে সংখ্যালঘু ভোটটা কি কোথাও ভাগ হয়ে যেতে পারে? আইমিমও আসছে। মোটেই না, সংখ্যালঘু কেন, সমস্ত সম্প্রদায়ের মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়ই তাকিয়ে আছে, তাকে দেখেই ভোট হচ্ছে এবং তার প্রতিনিধি হিসাবেই আমরা ভোট মানুষের কাছে চাইতে যাব। এবং আমি জানি বিগত নির্বাচনে আমার যে ফলাফল হয়েছিল কলকাতায় অন্যান্য কলুতে অনেক বেশি মাত্রায় আমি মার্জিনটা পেয়েছিলাম, এবার আরও বেশি মার্জিন নিয়ে এবার জিতবো। আইএসএফ আসুক আর যে আসুক কিচ্ছু হবে। জিতে গেলে প্রথম কোন উন্নয়নের কাজগুলি আগে করবেন? এলাকায় যে সমস্তগুলো এখনও অসম্পূর্ণ রয়েছে সেই কাজগুলো করব। এলাকা আমাদের ইন্টারলি কনস্টিটিউন্সি একটু পিছিয়ে পড়া এলাকা নিয়ে মানুষকে নিয়ে আছে, সুতরাং এটা আমি চাইব যে সেই কাজগুলোকে সম্পূর্ণ করা। ফিরহাদ হাকিম বলছেন যে অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করছে, দলের অস্বস্তি কতটা বাড়িয়ে দিল? এটা আমি শুনিনি, সুতরাং এটা নিয়ে মন্তব্য করব। অনেক অনেক ধন্যবাদ, আপনারা শুনলেন স্বর্ণকমল সাহার বক্তব্য। ভোট সংক্রান্ত আরও খবর জানতে চোখ রাখুন সংবাদ টিভির পর্দায়। ক্যামেরায় সোমনাথ কর্মকারের সঙ্গে পল্লবী সান্যাল, সংবাদ টিভি কলকাতা। আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা।